আসসালামু আলাইকুম এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, এই বছরে 2024 সালে ফেব্রুয়ারিতে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কয়েকদিন বাকি আছে, এই পরীক্ষাটা সবগুলো বিষয়ে পূর্ণাঙ্গ সময়ে পূর্ণাঙ্গ নম্বরে পূর্ণাঙ্গ সময়সূচিতে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং আমাদের পুরো বইটা পড়ে পরীক্ষা দিতে হবে। যেহেতু 100 মার্কের পরীক্ষা, অনেক কিছুই পরিবর্তিত হবে যেগুলো আমরা পূর্ববর্তী বছরগুলোতে পাইনি। তার মানে কি, আমাদের মাঝে কয়েকটা বছর গেছে যেই বছরগুলো একটু ব্যতিক্রম ছিল, 24 সালের থেকে একটু ব্যতিক্রম ছিল, কিন্তু এই বছর 2024 সালে আর কোনো কিছুই ব্যতিক্রম থাকছে না। আমরা আগে 2-3 বছর আগে যেভাবে এসএসসি পরীক্ষাগুলো দিতাম ঠিক সেম একইভাবে আবার আগের নিয়মটা ফেরত আসছে এবং তোমাদের যে গ্রেডিং সিস্টেমটা, এই গ্রেডিং সিস্টেমটা অনেকদিন পর আবার আগের যে গ্রেডিং সিস্টেমটা ছিল সেটাতে ফেরত আসছে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এই গ্রেডিং সিস্টেমটা জানা উচিত এবং সেই সাথে জানা উচিত তোমাদের যে সমস্ত সাবজেক্টে, যেমন ইংরেজিতে এবং বাংলাতে আমাদের দুইটা পত্র আছে, দুইটা পত্র মিলে কত পেলে পাস করবে, কত পেলে ফেল করবে, কত পেলে এ প্লাস পাবে, দুইটা পত্র মিলে তোমাদের সিকিউ এমসিকিউ তে পাস কত, টোটাল বিষয়বস্তু আজকের এই বিরতি হয়ে যাবে। এবং আমরা পরীক্ষায়, সাপোজ তুমি পরীক্ষায় এ প্লাস পেতে চাও, তার জন্য তোমাকে কত জিপিএ পেতে হবে, কত নাম্বার পেতে হবে, তুমি এ মাইনাস পেতে চাও কত নাম্বার, কত জিপিএ পেতে হবে, টোটাল বিষয়বস্তুটা এই মুহূর্তে আমি বোর্ডে লিখে রেখেছি এবং এখান থেকে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব। প্রথমত দেখতে পাচ্ছ, আমরা যে এসএসসি 24 পরীক্ষা দিব, আমাদের সবগুলো সাবজেক্টের আমাদের যে টোটাল জিপিএটা হিসাব করা হবে সাধারণত এর উপর ভিত্তি করে হিসাব করা হবে। যে সাবজেক্টগুলোতে আমাদের 200 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে 200 মার্ক, সেই সাবজেক্টগুলোতে আমাদের জিপিএটা কত হবে, আমাদের সেই সাবজেক্টে পাস মার্ক কত, এ প্লাস পেতে হলে কত পেতে হবে, টোটাল বিষয়বস্তুটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। প্রথমত আমাদের যে গ্রেডিং সিস্টেমটা করা হয়েছে 2024 সালে, এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই গ্রেডিং সিস্টেমের আমাদের তিনটা বিষয় মিলে যে সমস্ত সাবজেক্টে তোমাদের ব্যবহারিক আছে সেই ব্যবহারিক নাম্বারটাও এর সাথে ইনক্লুড হবে, অর্থাৎ 100 মার্কের উপরে গ্রেডিং সিস্টেম। সৃজনশীল প্লাস বহু নির্বাচনী প্লাস ব্যবহারিক, সাবজেক্টগুলোতে ব্যবহারিক নাই সেগুলোতে শুধুমাত্র সৃজনশীল এবং বহু নির্বাচনী, এবং যেগুলোতে ব্যবহারিক আছে সেগুলোতে সৃজনশীল, ব্যবহারিক এবং বহু নির্বাচনী, তিনটা মিলে গ্রেডিং সিস্টেম। আমাদের যেহেতু 100 মার্কের পরীক্ষা হবে সবগুলো সাবজেক্টে, 100 মার্কের ভিতর কোনো শিক্ষার্থী যদি 80 থেকে 100 পায়, 80 থেকে যদি 100 পায়, অর্থাৎ তোমার নাম্বার যদি 80 থেকে 100 থেকে থাকে সবগুলো মিলিয়ে, সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল তিনটা মিলে যদি 80 থেকে 100 হয়, তাহলে তুমি পাবে হচ্ছে জিপিএ 5 পয়েন্ট, হবে হচ্ছে জিপিএ 5 এবং তোমার গ্রেড হবে হচ্ছে এ প্লাস। বুঝতে পেরেছো? তোমার পয়েন্ট হবে জিপিএ 5, গ্রেড হবে এ প্লাস। কোন শিক্ষার্থী যদি 70 থেকে 79 পর্যন্ত পায়, 79 পেলেও যা পয়েন্ট, 70 পেলে সে একই পয়েন্ট, 70 থেকে 79 পেলে তার পয়েন্ট হবে 4 পয়েন্ট এবং গ্রেড হবে এ। কোন শিক্ষার্থী যদি 60 থেকে 69 পায়, কোন শিক্ষার্থী 60 থেকে 69 পেলে তার পয়েন্ট হবে 3.50 এবং তার গ্রেড হবে এ মাইনাস। অর্থাৎ তুমি যদি পরীক্ষায় এ মাইনাস পেয়ে থাকো পরীক্ষা দেওয়ার পরবর্তীতে, তাহলে তোমাকে ধরতে হবে যে সেই সাবজেক্টে 60 থেকে 69 ভিতরে পেয়েছিলে। কোনো শিক্ষার্থী যদি 50 থেকে 59 পর্যন্ত পায়, 50 পেলেও যে গ্রেড, 59 পেলেও সেই একই গ্রেড, 50 থেকে 59 পর্যন্ত পেলে তোমার পয়েন্ট হবে 3 পয়েন্ট এবং তোমার গ্রেড হবে বি, তুমি বি গ্রেড হিসেবে বিবেচিত হবে। এবং কোনো শিক্ষার্থী যদি 40 থেকে 49 পর্যন্ত পায়, তাহলে তার পয়েন্ট হবে হচ্ছে 2 পয়েন্ট এবং তার গ্রেড হবে হচ্ছে সি। কোনো শিক্ষার্থী যদি 33 থেকে 39 পর্যন্ত পায়, তোমরা জানো যে আমাদের যে সমস্ত সাবজেক্টে 100 মার্কের পরীক্ষা হয় সেগুলোতে সাধারণত পাস, টোটাল সাবজেক্ট মিলে পাস হচ্ছে 33, কিন্তু আমাদের এখানে এমসিকিউ এবং সিকিউতে আলাদা পাস করতে হবে, তবে তোমার গ্রেডিং সিস্টেমটা হচ্ছে 33 থেকে 39 পেলে তুমি এখানে 1 পয়েন্ট পাবে, তোমার জিপিএ হবে হচ্ছে 1 পয়েন্ট, তোমার গ্রেডটা আসবে হচ্ছে ডি। তবে তোমাকে মনে রাখতে হবে 33 থেকে 39 বা 40 থেকে 49 তুমি যেই নাম্বারই পাও না কেন, তোমাকে এমসিকিউ এবং সিকিউ, সৃজনশীল এবং ব্যবহারিক দুইটাতে আলাদা আলাদা পাশ করতে হবে, একসাথে কিন্তু না, এটা দুইটাতে আলাদা আলাদা পাশ করে তোমার যদি টোটাল নাম্বার এইটা হয় তাহলে তুমি এই সকল গ্রেড পাবে এবং তোমার তোমার রেজাল্টে জিপিএ এইটা আসবে, এগুলো মনে রাখতে হবে। এবং কোনো শিক্ষার্থী যদি 0 থেকে 32, কোনো শিক্ষার্থী যদি 0 থেকে 32 ভিতর পায় নম্বর, তাহলে সে 0 পয়েন্ট পাবে, অর্থাৎ ফেল হিসেবে বিবেচিত হবে, তার রেজাল্ট সরাসরি এফ চলে আসবে। এবার আমাদের দ্বিতীয় অংশ যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাংলা এবং ইংরেজিতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে, এবং এই দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র দুইটা মিলে, দুইটা পার্ট মিলে হচ্ছে আমাদের পাস মার্ক। যেমন ইংরেজিতে টোটাল 200 মার্কের পরীক্ষা, 200 মার্কের ভিতর শিক্ষার্থীদেরকে পাস, ফেল, জিপিএ, গ্রেডিং টোটাল সিস্টেমটা হিসাব করা হবে, এবং বাংলা প্রথমেও তাই, টোটাল গ্রেডিং সিস্টেমটা হবে দুইটা পার্ট মিলে। তবে বাংলা প্রথমে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের সিকিউ এবং এমসিকিউ আলাদা পাস, ইংরেজিতে ওইভাবে সিকিউ এমসিকিউ আলাদা নেই কিন্তু বাংলাতে আছে, বাংলা প্রথমে সিকিউ প্লাস বাংলা দ্বিতীয় সিকিউ, বাংলা প্রথমে এমসিকিউ প্লাস বাংলা দ্বিতীয় এমসিকিউ, এই বিষয়বস্তুটা হিসাব রেখে তারপরে তোমাকে পাশের গ্রেডিংটা হিসাব করতে হবে।
অর্থাৎ তুমি 160 থেকে 200 যদি নাম্বার পাও সেক্ষেত্রে তোমার এ প্লাস হিসেবে বিবেচিত হবে যে তুমি পরীক্ষায় এ প্লাস পেয়েছো তবে পাশের ক্ষেত্রে যদি হিসাব করো তাহলে তোমাকে সিকিউ এবং এমসিকিউ দুইটা পত্র মিলে পাস দেওয়া হবে সবগুলো মিলে একসাথে ইংরেজির মতো না ইংরেজিতে এমসিকিউ এবং সিকিউ নেই এই জন্য ইংরেজির টোটাল বিষয়বস্তুটা একই সাথে পাস হবে তবে বাংলা ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্লাস বাংলা প্রথম পত্রের এমসিকিউ বাংলা প্রথম পত্রের সিকিউ প্লাস বাংলা দ্বিতীয় পত্রের সিকিউ এইভাবে পাস সেশন বা হিসাব করা হবে এবং কোন শিক্ষার্থী যদি দুই পত্র মিলে যদি 160 থেকে 200 নম্বরের ভিতর পায় তাহলে সেই শিক্ষার্থীটা এ প্লাস হিসেবে বিবেচিত হবে সে এ প্লাস পেয়েছে এই হিসেবে বিবেচিত হবে তার রেজাল্টে এ প্লাস আসবে এবং তার জিপিএ হবে 5 কোন শিক্ষার্থী যদি 140 থেকে 159 এই নাম্বারটা পায় দুইটা পত্র মিলে তাহলে তার জিপিএটা হবে হচ্ছে এ বুঝতে পেরেছো তার জিপিএটা হবে হচ্ছে এ এবং তার যে পয়েন্টটা সেই পয়েন্টটা হবে 4 পয়েন্ট এখানে আমি মুছে দিয়ে যা প্রথম দিকে দাগিয়েছিলাম এই জন্য দেখা যাচ্ছে তার জিপিএটা হবে হচ্ছে 4 পয়েন্ট এবং কোন শিক্ষার্থী যদি 120 থেকে 139 দুইটা পত্র মিলে পায় তার জিপিএ হবে হচ্ছে এ মাইনাস বুঝতে পেরেছো তার জিপিএ হবে হচ্ছে এ মাইনাস এবং তার যে পয়েন্টটা সেই পয়েন্টটা হবে 3.50 এবং কোন শিক্ষার্থী যদি 100 থেকে 119 এই পয়েন্টটা পায় এই জিপিএ পায় তাহলে তার যে গ্রেডিং সিস্টেমটা সেটা হবে হচ্ছে বি এবং তার পয়েন্টটা হবে 3 পয়েন্ট কোন শিক্ষার্থী যদি দুইটা পত্র মিলে 80 থেকে 99 নাম্বার পায় তাহলে তার যে গ্রেডিংটা হবে সেটা হবে হচ্ছে সি এবং তার যে জিপিএটা সেটা হবে হচ্ছে 2 পয়েন্ট এবং কোন শিক্ষার্থী যদি 60 থেকে 79 এই নাম্বারটা পায় দুইটা পত্র মিলে তাহলে তার গ্রেডিং সিস্টেমটা হবে হচ্ছে ডি এবং তার যে জিপিএটা অর্থাৎ পয়েন্ট সেটা হবে হচ্ছে 1 এবং কোন শিক্ষার্থী 0 থেকে 64 পেলে তার টোটালি ফেল আসবে যেটাতে বাংলা আছে বাংলা এবং বাংলা দ্বিতীয় আছে সেই দুইটা পত্রের সিকিউ প্লাস সিকিউ এমসিকিউ প্লাস এমসিকিউ দুইটাতে আলাদা পাস করতে হবে এবং আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলোতে আছে এই সাবজেক্টগুলোতে সিকিউ এবং এমসিকিউ দুইটাতে আলাদা পাস করে সেই সাথে ব্যবহারিক আলাদা পাস করে তার পরবর্তীতে সবগুলো মিলিয়ে তুমি আলাদা আলাদা পাস করেছো তার পরবর্তীতে সবগুলো মিলিয়ে তোমার যদি 70 থেকে 79 60 থেকে 69 80 থেকে 100 এরকম নাম্বার হয় তাহলে এটাই হচ্ছে সেই গ্রেডিং সিস্টেমটা এবং আমাদের যখন রেজাল্টটা তৈরি করা হয় তখন এর উপর ভিত্তি করে আমাদের রেজাল্টটা তৈরি করা হয় অর্থাৎ একটা শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে এই গ্রেডিং সিস্টেমের সাথে মিল রেখে সে নিজেই বলতে পারবে সে এসএসসি 24 পরীক্ষায় কত পেতে চলেছে কারণ কি সাধারণত আমরা পরীক্ষা দিয়ে এসে বাসায় এসে মিলাই যে আমি এই সাবজেক্টে কত পাবো ওই সাবজেক্টে কত পাবো তুমি নিজের গ্রেডিংটা তুমি রেজাল্ট প্রকাশের আগে নিজের রেজাল্টটা নিজেই তৈরি করতে পারবে ইজি প্রসেসে শিক্ষা বোর্ড এটার উপর মেসেজ করে রেজাল্টটা তৈরি করে থাকে এবং এই ছিল হচ্ছে আমাদের টোটাল বিষয়বস্তু ইনশাআল্লাহ পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ